14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এদিন জাতি মহান মুক্তিযুদ্ধের ঘৃণ্য হত্যাকাণ্ডের শিকার তার শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে। মহান মুক্তিযুদ্ধের পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে। তারা তাদের এদেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তা সহ বহু মানুষকে হত্যা করে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে নারায়ণগঞ্জের বিজয় স্তম্ভে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করা হয়। শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সহ প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় মোমবাতি প্রজ্বলন করে মহান শহীদ বুদ্ধিজীবী দিবসের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। ঠিক একই সময়ে উদীচি শিল্পী গোষ্ঠীর আয়োজনে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মরণ করা হয়। এ সময় মোম শিক্ষা প্রজ্বলনের মাধ্যমে ও দেশাত্মবোধক গান দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধের এ অগ্রনায়কদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। এনএএন টিভি, নারায়ণগঞ্জ।